আগে বলতাম মন্ত্রীরা সব চোর, এখন আমি কারে চোর বলবো, কার কাছে আমার এই অভিযোগ দেব? বেঁচে থাকার সে মরে যাওয়া ভালো, কিছু বলার নাই, কিছু বলতো লাভ কি? কারণ আমাদের দেশে কোনো মাও নাই বাবাও নাই। এখন বাজারে নাকি আগুন লাগছে, আসলে আমি এসে দেখলাম বাজারে আগুন লাগছে। আগুন লেগে সব পুড়ে যাওয়া এক, আর যে আগুন বাজারে লাগছে এই আগুন পুড়লে এই আগুনে মানুষ না খায়া পুড়া ভিতর থেকে সারখার হয়ে যাবে। এটা কি আমাদের মতন এরকম মধ্যবিত্ত সাধারণ পরিবারের বাজার করে খাওয়ার মতন দেশ? না এই দেশে আমরা ফাঁসি দিয়ে মরবো, না আত্মহত্যা করব, কি করব? আমরা যে পর্যায়ে আছি না পারি কারো কাছে চাইতে, না পারি কারো কাছে শেয়ার করতে, আমাদের কোথায় যাব, কার কাছে আমরা এই অভিযোগ করব বলেন? আগে দেখছি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ছিল, এখন দেখি তার থেকে আরও বেশি ঊর্ধ্বগতি হয়েছে। এই অভিযোগ কাকে দেবো, এই কষ্টের কথা কাকে বলবো? আগে বলতাম মন্ত্রীরা সব চোর, এখন আমি কারে চোর বলবো, কার কাছে আমার এই অভিযোগ দেবো? জনগণ এবং আমরা আশা করছিলাম এই যে এই গভর্নমেন্ট আসলে জিনিসপত্রের দামটা অ্যাটলিস্ট কমানো হবে বা কমে যাবে, কিন্তু দেখতেছি না সেই একই রকম আছে। ঊর্ধ্বগতি যেমন ছিল তেমনই আছে, কিছুই কমে নাই। এটা আসলে কমা উচিত, যেটা জনগণের প্রত্যাশা যে নতুন ওই গভর্নমেন্ট বাদ দিয়ে তত্ত্বাবধায়ক আসলে সব কিছুর দাম কমবে বা আমরা আরও স্বস্তিতে থাকবো, কিন্তু মানে এটা পাচ্ছি না। কেউ পরিবর্তন করতে পারছে না, কোনো সরকারই পরিবর্তন করতে পারছে না। আমরা বাজারটা মানে পরিবর্তন চাই, যাতে কম দামে হয়, সবাই সুন্দর স্বাচ্ছন্দ্য মতো চলতে পারে। এখানে বাজার করা হয়েছে অনেকগুলা, ওই পেঁয়াজ আদা রসুন করলা সব কিছুতেই 100 টাকার নিচে কোনো কিছুর দাম নাই। কেজি আলু পেঁয়াজ বা করলা পটল যাই বলেন সব কিছুই অনেক দাম। আমরা তো বর্তমানে সরকার রেডি বৃত্তি নিয়ে আসছি, সরকার বলছে 11.87 পয়সা, তাও আমি বেচতে পারতেছি না, 145 টাকা ডজন বিক্রি করতেছি 12 টাকা পিস। তার নিম্নমুখী দামটা তো অনেক হাই ছিল, একটু নামছে আরও নামবো। তো সরকার যদি একটু সবসময় কঠোর অবস্থানে থাকে, সরকারের জায়গার থেকে ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার ওরাও যদি সবসময় কঠোর শক্ত অবস্থান থাকে, তেমনকি একটু দাম কমে গেছে ঢিলামি দিলে ওরা আবার একটা সুযোগ পাইয়ে দেবে। গেছে সপ্তাহের তুলনায় সপ্তাহে কেজিতে প্রায় 15-20 টাকা বাড়ছে। আজকে ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 200 টাকা কেজি, পাকিস্তানি সোনালি 300 টাকা কেজি, দেশি মুরগি 500-520 টাকা কেজি, সব মুরগির দাম বাড়তি। দাম বাড়ার কারণ হলো বিভিন্ন সাইডে বন্যা, বন্যার কারণে মনে করো পানি উঠছে এবং খামারের মনে করো পানি উঠছে, খামারের মুরগি উৎপাদন করতে পারতেছে না, যার কারণে খাদ্যের দাম বেশি, বাচ্চার দাম বেশি, খামারওয়ালারাও কুলাইতে পারতেছে না। এই কারণে এগুলা একটু সময় লাগবে এটা উৎপাদন করে আসতে হলে। মুরগি সর্বই কম আছে, কিন্তু মনে করেন মুরগি যে জায়গাতে লাগবে মনে হয় 20 লাখ, সে জায়গাতে আইয়ে মনে করেন 10 লাখ, তো এটা কি কইবনে কি সর্বই আছে? এটা সবাই কবে চলতেছে, কিন্তু এটা বিভিন্ন খামারগুলো যে বন্ধ হয়ে গেছে, এই খামারগুলো মনে হয় উৎপাদন করে আসতে হবে না, একটু সময় লাগবে। মনে করেন মানুষ এত উচ্ছৃঙ্খল হলে হবে না, কিন্তু যে বাচ্চার দাম বেশি, খাদ্যের দাম বেশি, এটা কিন্তু সরকার নিয়ন্ত্রণে রাখলে জিনিসটা নিয়ন্ত্রণে চলে আসবে, এটা নজরদারি রাখতে হবে।